নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি সহেলি চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত পয়লা মার্চ থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম চব্বিশ টাকা বেড়ে হয়েছে এক টাকা দিল্লিতে সিলিন্ডারের দাম পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা বেড়ে হয়েছে সতেরোশো টাকা মুম্বাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা বেড়ে হয়েছে সতেরোশো ঊনপঞ্চাশ টাকা তবে চোদ্দ দশমিক দু কেজির গৃহস্থালীর জন্য ব্যবহৃত সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি ওই গ্যাসের দাম কলকাতায় নশো টাকা দিল্লিতে নশো টাকা যারা ফ্লাইটে ভ্রমণ করছেন তারা বড় ধরনের ধাক্কার সম্মুখীন হতে পারেন কারণ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এটিএফ বা উড়ানের জ্বালানির দাম বাড়িয়েছে প্রতি কিলোলিটারে এটিএফ এটিএফের দাম প্রায় ছশো চব্বিশ দশমিক টাকা বেড়েছে উল্লেখ্য এর আগে তেল সংস্থাগুলি চলতি বছরে প্রায় চারবার জ্বালানির দাম কমিয়েছিল জ্বালানির বর্ধিত দাম আজ থেকে কার্যকর হচ্ছে জ্বালানির দাম বৃদ্ধির কারণে যাত্রীদের টিকিটের জন্য বেশি টাকা দিতে হতে পারে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে সম্প্রতি এক নয়া রেকর্ড স্থাপন করেছে সারা দেশে একদিনে দু কোটি ওপিডি রেজিস্ট্রেশনের মাইল ফলক অর্জন করেছে এই পরিষেবায় হাসপাতালের দীর্ঘ লাইন ল্যাবের পরীক্ষার জন্য অপেক্ষা ডাক্তারের জন্য অপেক্ষা থেকে বয়স্ক গর্ভবতী মহিলা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা উপকৃত হয়েছেন উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ কর্ণাটক এবং জম্মু কাশ্মীরের মতো রাজ্যগুলি ডিজিটাল ওপিডি রেজিস্ট্রেশন পরিষেবা প্রদানে এগিয়ে রয়েছে মার্চ মাসে মোট দিন ব্যাংক বন্ধ থাকবে তাই যদি এই মাসে আপনার ব্যাংকে কাজ থাকে তাহলে হিসেব করে তারপরেই ব্যাংকে ব্যাঙ্কে যান রিজার্ভ ব্যাংক যে তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে চারটি রবিবার ও দুটি শনিবার ছাড়াও গুড ফ্রাইডে শিবরাত্রি হোলি সহ আরও এ মাসে আট দিন ব্যাংক বন্ধ থাকবে কেন্দ্রীয় মন্ত্রিসভা পিএম সূর্যঘর প্রকল্পে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগের অনুমতি দিয়েছে এতে মোট পঁচাত্তর হাজার একুশ কোটি টাকা খরচ হবে এই প্রকল্পের আওতায় এক কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বাড়িতে সোলার প্যানেল বসালে আপনি আটাত্তর হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন এই প্রকল্পে প্রতি মাসে বিনামূল্যে তিনশো ইউনিট বিদ্যুৎ পাওয়া যাবে যেসব পরিবার এই সুবিধা নিতে চায় তারা পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবে অনলাইন পেমেন্টস সংস্থা পেটিএম পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক থেকে আলাদা হয়ে গিয়েছে পেটিএম এর পরিচালনাকারী সংস্থা ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশনের পরিচালন পর্ষদ এই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশন শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পেটিএম এর মূল সংস্থা জানিয়েছে যে দুটি সংস্থার মধ্যে একে অপরের ওপর নির্ভরতা কমাতেই এই পদক্ষেপ মুদ্রাস্ফীতির কবলে পড়া সাধারণ মানুষ ধীরে ধীরে স্বস্তি পেতে শুরু করেছে পরিসংখ্যানে দেখা যায় জানুয়ারি মাসে শিল্প শ্রমিকদের খুচরো মুদ্রাস্ফীতির হার কমে চার দশমিক পাঁচ নয় শতাংশে নেমে এসেছে শ্রমমন্ত্রক যে তথ্য প্রকাশ করে তাতে দেখা যাচ্ছে এই মুদ্রাস্ফীতির হার ডিসেম্বরের তুলনায় বেশ খানিকটা কমেছে গত ডিসেম্বরে এই মুদ্রাস্ফীতির হার ছিল চার দশমিক নয় এক শতাংশ আর গত বছর জানুয়ারিতে এই হার ছিল ছয় দশমিক এক ছয় শতাংশ আজকের নিউজ লাঞ্চবক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি নাইন অ্যাপ ডাউনলোড করুন নিউজ লাঞ্চবক্স